গুরুর কাছে যেতে হবে। তিনি যে রাস্তা অবলম্বন করে নিজেকে চিনেছেন সেই রাস্তাই তো তিনি তোমাকে দেখাবেন, তাই তো তিনি মুর্শিদ। বাহ চমৎকার। এখন দয়াল, এই যে নিজেরে নিজে চিনতে গিয়ে আমার কিছু গণ্ডগোল আছে, আমার পাও থেকে মাথা পর্যন্ত কিছু গণ্ডগোল আছে, এই গণ্ডগোলের মীমাংসা দরকার, না হলে তো আমি বুঝতেছি না। এই জন্য আমার গানে গানে কিছু কথা দয়ালের খেদমতে থাকবে। এবার ও দয়াল কয়োক করে ফকির নাম গোয়োক করে একটু কমান। হ্যালো হ্যালো হ্যালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ফকির নাম আমি তোমারে জিগাই বলো হে, বলো হে আমার গুরু গোসাই আজকে বলো হে, বলো হে আমার গুরু গোসাই। বায়ুতে এই বায়ু বিভক্ত
গানটার মধ্যে অনেকগুলো কথা আমার দয়ালের চরণের নিবেদন হয়ে গেছে আমার কেমন এই কথাগুলি বলার কারণ হলো এই যে দয়াল বললেন যে তুমি যদি তোমাকে চিনতে চাও চিনো তাহলেই রবকে চিনা হবে তো আমি আমাকে চিনতে গেলে এই নফসকে এই দেহকে চিনতে হবে তো দেহকে চিনতে গেলে দয়াল
এই যে আমরা ফকির এই ফকিরের তো একটা অর্থ বা একটা তত্ত্ব রয়েছে যেমন কিছু কিছু ফকির আছে যারা ধারে ধারে ভিক্ষা করে খায় এরাও ফকির আবার আমাদের নেত্রকোণা একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ফকির আশরাফ উনিও ফকির জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছিল বহু আগে উনি নাই এখন চলে গেছেন উনিও ফকির অর্থাৎ কিছু কিছু খানদানি ধনী পরিবার এনারাও উনাদের নামের সঙ্গে টাইটেল দেয় ফকির আবার আমরা যারা সুফি মতবাদে বিশ্বাসী তারাও ফকির দয়াল ফকির আশরাফ কোন ফকির আর আপনি কোন ফকির আমারই বানাইলেন কোন ফকির এই যে দেহ এই দেহ বায়ু দ্বারা নিয়ন্ত্রিত আমি শুনেছি জ্ঞানীদের কাছে বায়ুর নাকি ভাগ বিভাগ আছে দয়াল যদি তাই হয় তাহলে বায়ু কয় ভাগে বিভক্ত কোন ভাগের কি নাম কোন ভাগের কি কাম এরা কে কোথায় অবস্থান করে আর আপনি বললেন যে ওমর হইতে হবে আমি আপনার কথায় বুঝতে পারলাম প্রকৃত পক্ষে যদি কেউ গুরুতে আত্মসমর্পণ করতে পারে ওই যে স্বামী বিবেকানন্দের কথা তিনি বললেন ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন হে বিবেক আনন্দ তুমি যেহেতু আমার দরবারের ঝাড়ু হতে চেয়েছো এটাই তো প্রকৃত নিবেদন তাহলে আমি তোকে বললাম তুই বিশ্বপতি হয়ে যা আজ থেকে তোকে সকলেই বলবে স্বামীজি বিবেকানন্দ দয়াল তাই তো আমি আমার গানে বললাম সফল হলে কোন সাধনা ও চেনারে যাবে চেনা মরণের আর ভয় থাকবে না কেমনে ও মরাপুর যাই কি সাধনা এটা আবার সাধকরা বলে মরা মানুষ নাকি খাদ্য খায় মরায় যদি খাদ্য খায় দয়াল এটা কি খাদ্য এই আপনার চরণে আমার কিছু নিবেদন আমার গানের মধ্যে রয়ে গেল শ্রোতাদের সাথে প্রকৃত অর্থে জানা নাকি অর্থাৎ রাবের ভাণ্ডে কখনো ঘি রাখা যায় না ঘি রাখার জন্য একটা স্বচ্ছ ভাণ্ডের প্রয়োজন আপনার ভাণ্ডটা যেহেতু উপযুক্ত সেহেতু আপনাকে জিজ্ঞেস করলে শ্রোতারা আপনার কাছ থেকে কিছু পাবে তাই জিজ্ঞাসা করা আমি শুনলাম তিনি আরেকটি কথা বলেছেন যে ডাইনে বামে খেরাবান খেরামান খাতিমিন দুইজন ফেরেস্তা আমাদের কাছে আছে দয়াল সকলের কাছে কি দুইজন ফেরেস্তা থাকে কি না আমি শিষ্য আপনি গুরু আমার কাছেও দুইজন ফেরেস্তা আপনার কাছেও কি দুইজন ফেরেস্তা আছে নাকি নাই একটু দয়া করে বলবেন কয় করে ফকিরি নাম কয় করে ফকিরি নাম তোমার কাছে জানতে চাই বলো বলো হে আমার গুরু গোসাই আসছে বলো বলো হে আমার গুরু গোসাই আসছে বলো বলো হে আমার শ্রীমতী রাধারানী নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন সাক্ষাৎ হলো ভগবান আসলেন সাক্ষাৎ করতে তখন রাধাকে শ্রীকৃষ্ণ বললেন রাধা আমার কাছে তো জগতের সবাই সবকিছু চাইলো যে যাহা চাইলো আমি সকলকেই সবকিছু দিলাম কই তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি তুমি আমার কাছে কিছু চাও রাধা বলে প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে তুমি আমাকে দিতে পারবে না
শ্রীকৃষ্ণ বলে রাধা একই কথা শোনালে তুমি আমি স্বয়ং পরমেশ্বর আমি ভগবান আমি সকল জীবের মনোবাঞ্ছা পূর্ণ করি আর তুমি যদি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিতে পারবো না এটা কথা হলো তুমি আমার কাছে চেয়েই দেখো তখন রাধা বলেছিল হে কানাই তুমি আমাকে ভালোবাসো বা না বাসো এটা জানার আমার ইচ্ছা নাই তুমি আমি যেন তোমাকে ভালোবাসতে পারি এমন প্রেম এমন মহব্বত আমার হৃদয়ে ফয়দা করে দাও আমি তোমার কাছে এই ভিক্ষা চাই দয়াল আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন আমি যেন আপনার চরণে সর্বদাই নিমজ্জিত থাকতে পারি আমি যেন আপনাকে ভালোবাসতে পারি কারণ আপনি ছাড়া তো আমার আর কিছু নাই এই ভিক্ষা আমি আপনার কাছে চাই একটি গানে গানে আমারে ভালোবাসো কি না বেহালাটা একটু পারবে বেহালাটা আমারে ভালোবাসো কি না রে মুর্শিদ আমি তা জানি না ভালোবাসো কি না জাকির সাহেব আমি তা জানি না আমার কর্ম আমি করে বোঝাবো আমি তোমারে দয়াল ভালোবাসিব আমি তোমারে দয়াল ভালোবাসিব রে তোর নামে দিয়া সকল বন জঙ্গল আমি সার করিব সহায় সম্বল তোর নামে দিয়া সকল বন জঙ্গল আমি সার করিব হাতে লইয়া বাসি হাতে লইয়া বাসি তোমার নামে উদাসী এই নামে সন্ন্যাসী রে হব আমি তোমারে দয়াল ভালোবাসি
কলম বানাইয়া রক্ত দিয়া তোমার নাম লিখিব কলম বানাইয়া রক্ত দিয়া তোমার নাম লিখিব আমার হৃদয় মন্দিরে দয়া পানে তোমার এসকের আগুনে পুরে মরিব পুরে মরিব বলছে অলিত মেয়াদি নহি হায় রে বলছে অলিত মেয়াদি নহি নামি যে তোমার অতি বলছে অলিত নহি আমি যে তোমার অতি তুমি বিহীন কোথায় হাত বাড়াবে আমি তোমারে দয়াল ভালোবাসিব ভালোবাসো কি না আমি তা জানি না ভালোবাসো কি না আমি তা জানি না আমার কর্ম আমি করে যাব আমি তোমারে দয়াল ভালোবাসিব আমি তোমারে দয়াল ভালোবাসি আমি তোমারে দয়াল ভালোবাসি